বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও খুব ভালো আছি। আজকে একটি এলোমেলো এবং হাস্যকর রান্নাবান্না এরকম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। তো বিকেলবেলা মায়ের বাসায় এসেছিলাম, যেহেতু আমার ছেলের পরীক্ষা শেষ, তো আজকে বিকেলে আসলাম মায়ের বাসায়। তো এসে দেখি আমার ভাই পাস্তা রান্না করবে, আর এদিকে আমি আবার কেক বানানোর জন্য প্রিপারেশন নিয়ে এসেছি। তো আমিও কেক বানাতে শুরু করে দিলাম। এক চুলায় কেক, আরেক চুলায় হচ্ছে পাস্তা রান্না হবে। তো আশা করি সকলেই ভালো আছেন, আর আমার ভিডিওটা প্লিজ কষ্ট করে, ভালো না লাগলেও ফুল ওয়াচ করবেন। এখানে আমি কেক বানাচ্ছি। আমার কেকের অনেক ভিডিও আপনাদের কাছে আছে, যেহেতু আমি ইউটিউবে ভিডিও দেই, তো কেকের অনেক ভিডিও আছে। তো এখানে কেকটা আমি বানিয়েছি, স্পঞ্জ কেক তৈরি করতে চেয়েছিলাম, তো আমার ডিমের কুসুমটা ভেঙে গিয়েছিলো, তাই একসাথে আমি ডিমটা বিট করে নিয়েছি, ডিমের কুসুম আর সাদা অংশ একসাথে। তো কেকের ডেকোরেশনটা কিন্তু খুবই হাস্যকর হয়েছে। আশা করব আমার প্রিয় ভাই বোনেরা আপনারা হাসবেন না, একটু দেখবেন মনোযোগ সহকারে যে আমি কী হাস্যকরভাবে কেক ডেকোরেশন করেছি। এই প্রথম, তো আসলে কেক ডেকোরেশন তো একবারে কখনো হয় না, কারণ যারা কেক ডেকোরেশন করে তারা অবশ্যই অনেক অনেক কেক ডেকোরেশন করে হাতের ফিনিশিং এসেছে, এটা আমি জানি। কিন্তু আমারটা কিন্তু হাস্যকর হয়েছে, করার কিছু নেই। তো এদিকে পাস্তার জন্য সব প্রিপারেশন নেওয়া হয়ে গেছে। তো পাস্তার জন্য আমরা এখানে চিকেন আর মাশরুম নিয়েছি। পাস্তা কিন্তু খুব ভালো হয়েছিল, কেকটাও খেতে ভালো হয়েছিল, কিন্তু দেখতেও তো একটা সুন্দর হয়নি। যাই হোক, আমি তো প্রথমবার করেছি, যেমন হয়েছে আলহামদুলিল্লাহ আমার কাছে ভালো লেগেছে। তো এগুলো করতে করতে হাত ক্লিয়ার হয়, সুন্দর হয়। আমার এইসব আসলে বেকিংয়ের জিনিসপত্র, এগুলো আমার ভালো লাগে, করতে ইচ্ছে করে, কিন্তু আসলে করা হয় না, অলসতা, তারপর সময় পাওয়া যায় না, যার জন্য করাই হয় না। বেশি বকবক করব না, আপনারা দেখতে থাকুন। তো আমি আসলে কথা বলার মতো কিছু খুঁজে পাচ্ছি না, আপনারা দেখতে থাকুন আর হাসতে থাকুন।